রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া যেটা বলে সেটাই তার সাহাবীদেরকে দিয়েছেন। আবু দাউদের মধ্যে একটি হাদিস এসেছে সহি সনদে সহি সূত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়ালিদিকুম কা ওয়ালাদিহি, সন্তানদের বাবা যেমন থাকে আমিও তোমাদের বাবার মতো, কামিসলি ওয়ালিদিকুম, আমি তোমাদের বাবার নেই, আনা উআল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে দীন শিক্ষা দিই। বাবা যেমন তার সন্তানকে সব কিছু শিক্ষা দেয়, আমিও তোমাদেরকে শিক্ষা দিই, এমন কি তোমরা বাথরুমে কিভাবে যাবে এই বাথরুমে যাওয়ার আদবটাও আমি শিক্ষা দিই। দেখেন, দুনিয়ার ঘৃণিত স্থান হলো, নোংরা জায়গা হলো বাথরুম, অথচ সেখানে গিয়েও আপনি একটি ইবাদত পারফর্ম করতে পারবেন, ডান পা দিয়ে যেয়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ বলে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, বের হওয়ার সময় গুফরানাকা বলবেন, যদিও আপনি চুপ ছিলেন এই সময়টা আপনি আল্লাহর কাছে ইবাদতের মধ্যে। আর আপনারা এটাও জানেন যে রাসূলের শিক্ষা অনুযায়ী আপনি যদি বাজারে যান আমল করে, তাহলে এত নেকি অর্জন করতে পারবেন সচরাচর অন্য কোনো আমল করে আপনি এত নেকি অর্জন করতে পারবেন না। সেটা কি যে দোয়াটা আছে, আপনারা তো থাকেনই বাজারের মধ্যে, যে কোনো সময় বাজারে যেতে হতে পারে, যখনই বাজারে যাবেন তখনই ছোট্ট দোয়াটা ইমাম সাহেবের মাধ্যমে মুখস্থ করে নিয়ে বাজারে ঢুকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান দাখালা ফিস সুক, মান ক্বালা হিনা দাখালা ফিস সুক, যখন বাজারে প্রবেশকালে বলবে কোনো ব্যক্তি বলবে এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা, যে দোয়াটা পড়বে তার জন্য আলফু কুতিবা লাহু আলফু আলফু হাসানাত, তার জন্য একটা নয় দুইটা নয় দশ লক্ষ নেকি লেখা হবে। গুনতে পারবেন 10 লক্ষ? এখন তো কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু কয় কোটি নেকির মালিক হয়েছেন? আপনি চাইলেই কোটি কোটি নেকি অর্জন করতে পারেন, একবার বাজারে গেলে এটা আপনার জন্য প্রযোজ্য। শুধু তাই নয়, এটা তো আমাদের পাওয়ার, কিন্তু আমাদের কাছ থেকে ময়লা আবর্জনা দূর করারও পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাহা আনহু আলফু আলফু সাইয়্যাত, তার কাছ থেকে 10 লক্ষ পরিমাণ গুনাহ তার কাছ থেকে মিটিয়ে দেওয়া হয়। ওয়া রাফা লাহু আলফু আলফু দারাজাত, তার একটা নয় দুইটা নয় 1 লক্ষ নয় 10 লক্ষ পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জান্নাতে থাকার জন্য তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরও নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, আপনারা বাজারে গিয়ে কত সময় নষ্ট করেন, বেহিসাব সময়, আসরের সালাত আদায় করে আর ফ্যামিলির সাথে সাক্ষাৎ হয় না, আসর সালাত পড়ে যারা সালাত আদায় করে, আর যারা সালাত পড়ে না তারা বিকেলবেলা বের হয়, আবার রাত 10টা 11টায় বাড়িতে গিয়ে হাজির হয়, বাজারেই থাকে। যত সব গীবত, যত সব তোহমত অপবাদ, যত সব মিথ্যা, যত সব মিথ্যা নির্বাচনকালীন যত সব গল্প আছে, সব গল্প ওই বাজারের চাই স্টলে অথবা মোড়ের উপর জমা হয়, সেখানে সব কিছু তার জ্ঞান সব জাহির করে চলে যায়, যত নেকি আছে সেখানেও বরবাদ করে চলে যায়। কারণ আপনি গুনাহ করতেছেন, গীবত করতেছেন এর মাধ্যমে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, যখন তুমি বাজারে যাবে তখন এই দোয়াটা পড়ে বাজারে যাবে, তোমার চা খাওয়ার দরকার, চা খাওয়া কি হারাম নাকি নিষেধ? জায়েজ, যেতে পারবেন, খেতে পারবেন, কিন্তু খেয়ে আপনি ওয়েট করতে পারবেন না। 3 টাকা চায়ের মাধ্যমে 3 ঘন্টা ধরে আপনি সিনেমা দেখবেন, এ সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
ওখানে গিয়ে চা খেয়ে চলে আসবেন, বাজার করে চলে আসবেন, সবচেয়ে খারাপ জায়গা। তারপরে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোনো পণ্য কিনেন না, কারোর সাথে বসে গল্প করেন না, কারো কুশলাদি জিজ্ঞাসা করেন না কোনো দোকানদারে, তো আপনি এত বাজারে যান কেন? আবু তুফাইল একজন মানে তাবে, তো ওনার পেটটা একটু মোটা ছিল, এই জন্য হাদিসে ওনার নাম এসেছে সাহেবুল বাতান বা আবুল বাতান। তো উনি জিজ্ঞাসা করতেছেন ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি এত বাজারে যান কেন? তখন উনি বলছিলেন, বাজারে যাওয়ার যে নেকি আছে, আর বাজারে গেলে অনেক মানুষকে পাওয়া যায়, সালাম দেওয়া যায়, তারা যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া যায়। সুবহানাল্লাহ, তাদের মানসিকতা কি আর আপনার মানসিকতা কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটাই ছিল।